আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন কতদিন আগে, আর মামলা শুরু হলো গত পরশু দিন। এটা কোনো কথা এগুলো? হ্যাঁ, মারা গেছেন কতদিন আগে, মামলা শুরু হলো কয়েকদিন আগে। তাহলে এখানে কোন ওহী নাজিল হলো বলেন তো? এখানে ওহী নাজিল করছে কি কোন কোন ফেরেশতা আসলো? জনগণ কিচ্ছু বোঝে না। না কিছু সোয়ার হচ্ছে, ষড়যন্ত্র যতই করেন, ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। সম্মানিত বন্ধুগণ, আমার দেশেও একটা পক্ষ চাচ্ছে আলেমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার, কিন্তু আমরা কেমন যেন মোটা বুদ্ধির, আমরা বুঝতে চাই না। যদি আজকে শিক্ষার ক্যারিকুলামে কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক হতো, আমরা এমন দৃশ্য দেখতে পেতাম না। আমার দেশের সমস্ত মসজিদ গুলোতে মুসল্লি ইমামকে ধমকায় না ইমাম মুসল্লিকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়, মুসল্লি ইমামকে ধমকায়। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষক তো সোজা কাম, তাই না? ভালো কাজ না এগুলো? আচ্ছা, আজকে গোটা দেশে সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে পিতা সন্তানকে ধমকায় না সন্তান পিতাকে ধমকায়? সন্তান পিতাকে ধমকায়। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, নেতা কর্মীকে গালি দেয় না কর্মী নেতাকে গালি দেয়? কর্মী নেতাকে গালি দেয়। তাহলে কি এগুলো সোজা কাম না উল্টা কাম? যতটুকু আদব আছে মাদ্রাসায় যান পাবেন, শিক্ষক রুম থেকে বের হবেন তার আগেই জুতা রেডি, সামনে জুতাটা সোজা করে রাখে। শিক্ষক ওযু বানাবেন, ওযু করবেন, ছাত্র টের পেয়ে গেছে, হাতের কাপড়টা মোড়ায় নিচ্ছেন, শিক্ষকের সামনে ছাত্র বদনা হাতে নিয়ে রেডি, আলহামদুলিল্লাহ বলবেন না? তেলাওয়াত শুরু করেছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, এটা হচ্ছে আদবের সূরা। কিসের সূরা? যাদের আদব ঠিক নেই তারা এই সূরাটা পড়তে হবে, এটা তো সিলেবাসে নাই। আজকে যদি এই সূরাগুলো যদি প্রত্যেকটি ভার্সিটি প্রত্যেকটি ফ্যাকাল্টিতে এই সূরাগুলো যদি বাধ্যতামূলক করা হতো, বেয়াদব জন্ম নিত না। বলেছেন, আমি শেষ সময় এসেছি কিছু ভাঙ্গা চূড়া কথা বলার জন্য। এলেম কালাম তো তেমন নাই, কিছু কথা বলার চেষ্টা করি, মানুষ আসে শোনে। তবে ওয়াজ তো আমাদের না, ওয়াজ মূলত কার? ওয়াজ কে করেন? আল্লাহ করেন। তাহলে এই মাহফিল মূলত কার মাহফিল? কার মাহফিল বলেন? আল্লাহর মাহফিল, কোনো সন্দেহ আছে? তাহলে পৃথিবীর সব কিছু বন্ধ হলেও আল্লাহর মাহফিল কি বন্ধ করা উচিত? আসতে বলবেন না উচিত? গার্মেন্ট শিল্প আছে না নাই? নাটক সিনেমা আছে না নাই? নাই কি? সব তো চলছে হরদ, কিন্তু কেমনে যেন করোনা মাহফিলে খুঁজে পায়, আছে না নাই? সম্মানিত ভাইয়ের এটা একটা ওয়াসওয়াসা, এটা একটা কুমন্ত্রণা। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে বান্দার সবচেয়ে বড় টেনশন হলো গুনাহ। বড় টেনশন কি? গুনাহ। এখানে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়। ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন কি বড়? গুনাহ বড়। সেই গুনাহ মাফ হচ্ছে মাহফিলে আসলে, সমস্যা কোথায়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ পৃথিবীর কেউ করে না, ওয়াজ মূলত ওয়াজটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইযিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. জোরে বলি আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, মূলত ওয়াজ তো পৃথিবীর কোন বান্দার নয়, আলেম ওলামা নিজের মস্তিষ্ক প্রসূত কোন কথা বলেন না, যা বলেন কোরআন হাদিস থেকে সামনে রেখেই তারা বলার চেষ্টা করেন। আমার বন্ধুগণ, কোরআন শুনলে তো ইমান মরে যায় না, কোরআন শুনলে বরং ইমানটা তরুতাজা হয়ে যায়। কোরআনটা জানার সঙ্গে সঙ্গে, বোঝার সঙ্গে সঙ্গে, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমানটা চাঙ্গা হয়ে যায়। আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো বান্দা, এই তেলাওয়াতের যত প্রচলন সমাজেই থাকবে, সমাজে ইসলাম তত মজবুত হয়ে যাবে, ইমান তত মজবুত হয়ে যাবে ইমানদারের। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন কোন ইমানদার বান্দার সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন তার ইমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। ইমান বৃদ্ধি করতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমার কাছে যা সহজ মনে হয় তা তুমি পড়ো। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটাকে সুন্দর করে তারতিল করে ধীরে ধীরে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে অনেক জায়গায় উৎসাহ দিয়ে বলছেন, আরেক জায়গায় বলছেন, أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. মানুষের কি হলো, মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, তার দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? প্রশ্নগুলো কে করছেন? আস্তেগুলো প্রশ্নগুলো কার? আল্লাহর। এই জন্য এই দুনিয়াতে এসেছি, সবার আগে পরিচয় নেব কার, আমি কার হলাম। আর আল্লাহর সকল পরিচয় পাওয়া যায় কোন কিতাবের ভিতরে? কোরআনের ভিতরে। তাওহীদ কে বুঝতে হবে, রেসালাত কে বুঝতে হবে, আখিরাত কে বুঝতে হবে, এই তিনটি সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন 10 10 10 তিনটা ভাগে ভাগ করে কোরআনে সম্পূর্ণ কোট করে দিয়েছেন। বুঝে নাও বান্দা, চিনে নাও তোমার প্রভু কি, আল্লাহর সঙ্গে তোমার তাআল্লুকটা বাড়ায় নাও। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর সঙ্গে প্রেম বাড়াতে হলে আল্লাহর চিঠিটা কম পড়া দরকার না বেশি পড়া দরকার? এটা কার চিঠি? আসতে বলবেন না, কার চিঠি? আমাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, দয়া করেছেন আর রহমান। বলে আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। জয় বলি আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমরা আল্লাহকে চিনতে পারতাম না, আল্লাহ কে তার পরিচয় আমরা বুঝতে পারতাম না। আমার প্রভুকে আমি না জানলে পরে আমার পরিচয় আমি পেতাম না, আমি কে, আমার পরিচয়টা কি, কি আমাকে পাঠিয়েছেন, আমাকে কেন পাঠিয়েছেন, সমস্ত কথাগুলো কোরআনে আছে না নাই বলেন? আছে। এই জন্য কিতাবগুলো জানার জন্য, এই কিতাবটা জানার জন্য আমার দেশে বাধ্যতামূলক সমস্ত শিক্ষা ব্যবস্থার ক্যারিকুলামে নাই। আছে? কই আছে? শিক্ষা ক্যারিকুলামে আছে? যদি আজকে শিক্ষার ক্যারিকুলামে কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক হতো, আমরা এমন দৃশ্য দেখতে পেতাম না। আমার আমার দেশের সমস্ত মসজিদ গুলোতে মুসল্লি ইমামকে ধমকায় না ইমাম মুসল্লিকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়, মুসল্লি ইমামকে ধমকায়। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষক তো সোজা কাম, তাই না? ভালো কাজ না এগুলো? আচ্ছা, এরপরে আজকে গোটা দেশে সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে পিতা সন্তানকে ধমকায় না সন্তান পিতাকে ধমকায়? সন্তান পিতাকে ধমকায়। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই,
নেতা কর্মীকে গালি দেয় না কর্মী নেতাকে গালি দেয়? কর্মী নেতাকে গালি দেয়। তাহলে কি এগুলো সোজা কাজ না উল্টা কাজ? সোজা কাজ না উল্টা কাজ? উল্টা কাজ। কেন? উল্টা শিক্ষা সমাজে চালু আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কি শিক্ষা চালু আছে? উল্টা শিক্ষা। গেঞ্জি পরেছে উল্টা করে, আসতেছে সলিমুদ্দি, গেঞ্জি গেঞ্জি বলে সে পিছে যায় আর ঠ্যাং বলে সে সামনে আসে। সমাজের অবস্থা আজকে এই রূপ নিয়েছে। কেউ কাউকে দাম দিতে চায় না। দাম যদি না দেয় তখন কি ভ্রাতৃত্ব থাকবে? থাকবে না। আমি যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, এটা হচ্ছে আদবের সূরা। কিসের সূরা? যাদের আদব ঠিক নাই তারা এই সূরাটা পড়তে হবে। এটা তো সিলেবাসে নাই। আজকে যদি এই সূরাগুলো যদি প্রত্যেকটি ভার্সিটি প্রত্যেকটি ফ্যাকাল্টিতে এই সূরাগুলো যদি বাধ্যতামূলক করা হতো, বেয়াদব জন্ম নিত না। যতটুকু আদব আছে মাদ্রাসায় যান পাবেন। শিক্ষক রুম থেকে বের হবে তার আগেই জুতা রেডি, সামনে জুতাটা সোজা করে রাখে। শিক্ষক উজু বানাবেন, উজু করবেন, ছাত্র টের পেয়ে গেছে, হাতের কাপড়টা মোড়ায় নিচ্ছেন, শিক্ষকের সামনে ছাত্র বদনা হাতে নিয়ে রেডি। আলহামদুলিল্লাহ বলবেন না? থামেন, এটা তো অনেক পুরাতন কথা, আজকের কি কব সম্মানিত ভাইয়েরা? তাহলে এই আদব আখলাক গুলো হেরে যাওয়ার কারণটা কি? আদব আখলাক নাই কেন? আদবের কোন শিক্ষা? আদবের কোন শিক্ষা? লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সেই তো প্রকৃত এতিম নয়, এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে যে নিজেকে বঞ্চিত রাখলো। আদবের শিক্ষা যার মধ্যে নাই সেই সবচেয়ে বড় এতিম। এই জন্য আমাকে আপনাকে আদবের শিক্ষাটা আগে নিতে হবে। জাতির সম্মান মর্যাদা, জাতির সভ্যতা সব কিছু নির্ভর করে তার আদবের উপরে, আখলাকের উপরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন শোনো তোমরা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা পরস্পর হলো ভাই ভাই, এটা কে দেখতে চান? মুমিনরা পরস্পর ভাই ভাই থাকবে কে দেখতে চান? কিন্তু আজকে ভাই ভাই না হওয়ার কারণটা কি? আজকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ না থাকার কারণটা কি? মূল কারণ একটাই, জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ইমানের কোনো চর্চা নাই। ইমানের যে চরিত্র সেই চরিত্র আজকে আমরা লালন করি না। নেতা কর্মী নেতাকে মানে না, মুসল্লি ইমামকে মানে না, এরপরে ছাত্র শিক্ষককে মানে না, সন্তান তার বাপকে সম্মান করে না, ছোট ভাই বড় ভাইয়ের সামনে হাত আগায় যায় থাপ্পুর মারার জন্য। এরকম তো ব্রাহ্মণ বাড়িয়াতে নাই, আস্তে কোন কোন আছে না নাই? এই যে স্নেহ এবং শ্রদ্ধা দিন যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু শিক্ষার হার আমার দেশে কম না বেশি? দিন বাড়তেছে দিন যাচ্ছে, শিক্ষার হার কমে না বাড়ে? বেদবের পরিমাণ দুটোই বাড়ে। তাহলে কেমন হলো? উপস্থাপক কই গেল? যাচ্ছেন কেন? মোটরসাইকেল দেখবেন, দেখেন কি টেনশন, আমরা কত ভালো। উনি যাচ্ছেন যে আমার মোটরসাইকেল ঠিক আছে কিনা। মসজিদে গেলে পরে স্যান্ডেলের টেনশন, ঠিক কিনা? আচ্ছা, এরপরে বাজারে যাবেন সাইকেল থুয়ে শুধু এদিকে তাকাবেন, সাইকেল নেই। এই হলাম আমরা। কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো আসল শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে।
জানাজায় গেলে মোবাইল থাকে না, এরকম রেকর্ড আছে না নাকি? লাশ সামনে, লাশ দেখেও শিক্ষা নেই। আমরা কি কম জাতি? আমরা বীরের জাতি, সাথে সাথে সোরেরও জাতি। আমরা কোথায় আছি? ভ্রাতৃত্ব হবে কেমনে? অন্যের সম্পদ মেরে খাওয়া হচ্ছে আমাদের টার্গেট। ভ্রাতৃত্ব আসবে কখন? ভ্রাতৃত্ব তখনই আসবে যখন আমরা উদার হব। কি হব? উদার হব। একজন আলিম আরেকজন আলিমকে সহ্য করতে পারে না, আমরাও তো ভালো। একজন ফতুয়া দিয়ে গেছে একটা, আরেকজন উল্টা ফতুয়া মানে আছে না? যে ফতুয়ার কোনো দরকারই নেই। মক্কায় যে বহু লোকের, বহু লোকের দেখছি আমি, যখন নিয়ত বাঁধে আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিয়ে শুকিয়ে থাকে, দাঁড়ায় থাকে, আল্লাহু আকবর হাত ছেড়ে দিয়ে থাকে, বুকেও বাঁধে না, নাভিতেও বাঁধে না, হাত ছেড়ে দেওয়া। আর আমার দেশে এই বাধা নিয়ে গণ্ডগোল। আহলে হাদিসের ভাইরা মনে করেন যে গোটা দেশের মানুষ যদি একটু রাফায়ে দেন করত, একটু বুকে হাত বাঁধত আর মনোযাত্রা যদি না করত, এটা তাদের খায়েশ, একটা চিন্তা। তারপরে তবলিগ জামাত ভাইদের চিন্তা হলো গোটা দেশের মানুষ যদি একটু সিল্লার সাথী হয়ে যেত। চরমানের চিন্তা হলো গোটা দেশের মানুষ যদি সব চরমানের মুরিদ হয়ে যেত। কি আপ এই থামেন তো, এগুলো যদি চিন্তা থাকে, ভালো চিন্তা করেন, এগুলো চিন্তা আগে করা দরকার না আল্লাহর খুশি করা দরকার? কার খুশি করা দরকার? বুকে হাত বাঁধা জায়েজ নাই, নাভিতে হাত বাঁধতে হবে। আরেকজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকে হাত বাঁধতে হবে। এক সরি মধ্যে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার কপালে, কোথায় নিছে? প্রশ্ন করে তুমি আবার কোন তরিকা নিলা? তুমি বুকেও নাই, নাভিতেও নাই, তুমি কপালে কেন? আমার টেনশনে কপালে গেছে হাত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কোথায়? বিভ্রান্তির বেড়া জালে আজকে আমরা। আপনি কি জানেন ইংল্যান্ডে কিছু মাদ্রাসা আছে, খ্রিস্টান নিয়ন্ত্রিত মাদ্রাসা, সেখানে পড়াশোনা করে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বের হচ্ছে, স্কলার বের হচ্ছে, কিন্তু তারা ধর্মীয়ভাবে তারা হলো খ্রিস্টান, তারা মিডিল ইস্ট আসতেছে, ফতুয়া দিচ্ছে, ফেরকা সৃষ্টি করছে। মুসলমানদের যতদিন পর্যন্ত ফেরকার মধ্যে রাখতে পারবে, ওদের ব্যবসা জমজমাট হবে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম শক্তি কি কখনো এক হতে দেওয়া যাবে? আল্লাহ কি চান? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ চান মুমিনরা হবে ভাই ভাই। মুমিনরা হবে কি? তাহলে এত ফতুয়াবাজি করা যাবে? ফতুয়াবাজি করা যাবে না, ফিতনা সৃষ্টি করা যাবে না। ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না। আমার রাসূল বলেছেন সহজ করো কঠিন করো না, জটিলতার করে নিয়ে এসো না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের মতো প্রাণী জবহ করে, যে আমাদের মতো আমাদের কেবলাকে কেবলা বানায় নিয়েছে, তারা সে হচ্ছে মুসলমান। এত জটিলতার দরকার নাই, এত ফিরকার দরকার নাই, নির্দিষ্ট করে বলার দরকার নাই হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এই সমস্ত নির্দিষ্ট করে করে আমরা ফেরকা না সৃষ্টি করে, বিচ্ছিন্নতা না সৃষ্টি করে আমরা হয়ে যাই, আমরা হানাফিও পরিচয় না, আহলে হাদিসও পরিচয় না, আমরা অমক পীরের মরিদ আমাদের প্রথম পরিচয় না, বাঙালি আমাদের প্রথম পরিচয় নয়, আমাদের সবার পরিচয় হতেছে আমরা হলাম মুসলমান। ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন কতদিন আগে, আর মামলা শুরু হলো গত পরশু দিন। এটা কোনো কথা? মারা গেছেন কতদিন আগে, মামলা শুরু হলো কয়েকদিন আগে। তাহলে এখানে কোন ওহি নাজিল হলো বলেন তো? এখানে ওহি নাজিল করছে কি? কোন কোন ফেরেশতা আসলো এখানে? জনগণ কিচ্ছু বোঝে না না? কিছু সোয়ার হচ্ছে,
ষড়যন্ত্র যতই করেন, ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। সম্মানিত বন্ধুগণ, আমার দেশেও একটা পক্ষ চাচ্ছে আলেমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার, কিন্তু আমরা কেমন যেন মোটা বুদ্ধির, আমরা বুঝতে চাই না। টুপি দেখলে সালাম দেয় না, বুঝলেন কি যে মুশকিল। এই যে আমার টুপি একটু এরকম ধরনের হয়েছে, একজন পাস করলে যদি হয় সালাম দেবে না, কেটে তো ওই গ্রুপ। তুমি এই কলিজা নিয়ে তুমি জান্নাতে যাবা, এই ঈমান নিয়ে জান্নাতে যাবা? ওয়াজ যখন শুরু করে বলে এই তো ছাগল কি ওয়াজ করে, দেখছেন এরকম আছে না? না বলেন তো আছে না? না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছে। সম্মান দিয়ে কথা বলো, সম্মান দিবা, মান তাওয়াদা ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি একজনকে সম্মান দিবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আন্ডার এস্টিমেট করো কেন? কওমি আলিয়া ফাঁকা করো কেন? সব আমাদের ভাই, ঠিক কিনা? যদি এক না হতে পারি, বিপদ সামনে আরো ঘনীভূত হচ্ছে, একটারও ছাড়বে না। জঙ্গলে তিন মোটা গাভী, লাল সাদা আর কালো, তিনটা বসবাস করে। হিংস্র সিংহ এসে বলতেছে, প্রথমে কালোটাকে ডেকে বলে, এই কালো তুই সাদার সঙ্গে ঘুরিস, তুই তো কালো, তোরে দেখা যায় না, তো সাদার সঙ্গে ঘুরলে তো তোরও খেয়ে ফেলবে, তুই সাদার সঙ্গে ঘুরিস না। তা সাদার সঙ্গে ঘোরা বাদ দিছে, সাদাকে খাইছে। লালটাকে ডেকে বলতেছে, লাল তুমি একে, কালোটাকে আবার কালোকে ডেকে বলতেছে, কালো তুমি আবার লালের সঙ্গে ঘুরো কেন? লাল তো দেখা যায় একটু, তোমার একটু দেখা যায় না, তুমি লালকেও ছাড়ো। লালকেও ছাড়ছে, হিংস্র সিংহ লালকেও খেয়ে ফেলেছে, একাকি পেয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। কালোর সামনে যখন হিংস্র সিংহ যখন হাজির হয়ে গেছে, তখন সে বলতেছে, উকিল তো ইয়ামা উকিল সাউরুল আবিয়াত, আমাকে সেই দিনই খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে যেদিন সাদাটা খাওয়ার প্ল্যান হয়ে গেছে। একটা একটা করে ধরবে, কোনো মোল্লাবাদ পড়বে না। অতএব মোল্লারা ফতুয়াবাজি না করে এক হও, একবার ধর্মে আসো, হকের পক্ষে গর্জ ওঠো, বদরের হাতিয়ার হাতে নাও, খন্দকের হাতিয়ার হাতে নাও, উহুদের সেই তেজস্বী চিন্তা চেতনা লালন করে মাঠে ঝাঁপিয়ে পড়ো মুসলমান। রাজি আছেন কার হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ সারা জীবনে এরকমই, জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে। 2014 সালে মাপ পাবনা একটা মাহফিল ছিল আমার, 2014 সাল ওয়াজ করতেছি আমি, পাশে দেখি দেখি একটা গ্রুপ এসে হামলা করে বসলো, গোলাগুলি শুরু হলো। এই গ্রুপ আগেও ছিল, ওদের রক্তের মধ্যে না আবু জিলের রক্ত শুধু মাঝে মাঝে উকি মারে, এই রক্ত এখন আছে না নাই? ওই দূষিত রক্তগুলোকে সেপারেট করতে হবে। ওদের সঙ্গে কোনো পীড়িত করা যাবে না, পীড়িত করা যাবে না। শৃগালকে আপনি যতই বলেন, শৃগাল সাবধান, মুরগি থুয়ে দিলাম খাবি না, কিন্তু কাম হবে না? কাম হবে না? হবে না। শৃগালের সেই ইমান, মুনাফিকেরও সেই ইমান, ওরা ছাড়বে না। ক্লিয়ার হতে হবে আমাকে আপনাকে, আমরা মুমিন সব পৃথক থাকবো না এক হবো? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হবে ভাই ভাই। রক্তের ভাইয়ের চাইতো পর না আপন, রক্তের ভাইয়ের বন্ধন ছিটকে যেতে পারে, ঠিক কিনা? ইমানের ভিত্তিতে ভাই দূরে চলে যেতে পারে, ইমানদার কখনো দূরে যাবে না। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দিনের স্বার্থে, কিন্তু ইমানদারের সম্পর্ক পরস্পর কখনো ছিন্ন হতে পারে না। আমার ভাইয়েরা, এই সমস্ত দৃষ্টান্তগুলো যদি দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। বহু সিরাত, বহু জীবনী, বহু আলোচনা সাহাবায়ে কেরামদের জীবনে আছে,
তাদের জীবনে বাস্তবায়িত হয়েছে। আমার দিকে একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জিহাদের প্রান্তরে বাপ এসেছে কাফেরদের পক্ষে, সন্তান এসেছে মুসলমানদের পক্ষে, রসুলের নেতৃত্ব অবলম্বন করে বদর যুদ্ধের দিন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ অবলম্বন করে জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন নিজের জন্মদানকের পিতা তার সামনে উপস্থিত। মনে মনে চিন্তা করলেন, আহারি এই বাবার কোলে পিঠে লালন পালন হয়েছে, আমি লালিত পালিত হয়েছি, বাবার চুমু আমার গালে কত স্মৃতিময় দিনগুলো পার হয়ে গেছে আমার সাথে আমার বাবার, সেই জন্মদানকের পিতা আমার সামনে পড়ে গেছে, না আমি আমার বাবাকে আঘাত করব না। এই চিন্তা মাথায় উবাইদা ইবনে জাররাহ করলেন কি, তরবারি গুটায় নিলেন, কোষবদ্ধ করলেন তরবারি। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো শিরকের প্রতীক, সে তাওহীদ পরিপন্থী একজন মানুষ, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আবু জাহেলদের পক্ষ অবলম্বন করেছে, এই জায়গায় কোনো মহাব্বত দেখানো যাবে না, এই জায়গায় কোনো ভালোবাসা দেখানো যাবে না, বাপকে বাপ মনে করা যাবে না। এই চিন্তা মাথায় নিয়ে আবার ঘুরে দাঁড়ালেন, তাওহীদের ভিত্তিতে ইমানের দাবিতে দাঁড়িয়ে গেলেন, বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি কোষ মুক্ত করে চোখ বন্ধ করে গর্দান যেটা হাঁকায় দিলেন, এক আঘাতে ছিটকে পড়ে গেল মস্তক, ধর একদিকে শের একদিকে, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেললেন। সন্তানের হাতে বাপ দুনিয়া থেকে বিদায় নিল। বদর যুদ্ধের দিন 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। মুসলমানদের বিজয়ের হাসি মুখে মুখে, সবার মুখে হাসি, কিন্তু উবাইদার মুখে হাসি নাই, মনমরা হয়ে বসে আছেন উবাইদা এক পাশে। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী উবাইদার কি হলো, তার মুখে কোনো হাসি নাই, কি হয়েছে বলো তো হুজুর? উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে, নিহত হয়েছে, কে মেরেছো তোমরা, মেরে ঠিক করো নাই? আমার প্রিয় সাহাবী বাপকে তোমরা আঘাত করেছো, কে বলো তো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসতে যাব কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করতে যাব কার জন্য? কাউকে দিতে যাব কার জন্য? কাউকে দেওয়া বন্ধ করব কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি হাত দুটো আগায় দিলেন উবাইদাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, উবাইদা আজকে তুমি যে কাজটা করেছ তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাব্বত তিন প্রকার, মুহাব্বত তাবঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবঈ হলো সন্তানের প্রতি পিতার ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, আত্মীয় রক্তের বন্ধন, এটা হচ্ছে মুহাব্বত তাবঈ, স্বভাবগত ভালোবাসা। আরেকটা ভালোবাসা হলো মুহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা। সেই ভালোবাসা হলো ধরুন ওষুধ খেতে মনে চায় না, ওষুধটা দারুণ তিক্ত ওষুধ, ইঞ্জেকশন দিতে মনে চায় না, কষ্টকর একটা কাজ, তবুও ইঞ্জেকশন দিতে নিতে হয়, তিক্ত ওষুধ খেতে হয়, এটা হচ্ছে মুহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা, জ্ঞান দিয়ে ভালোবাসা। নাম্বার তিন হলো মুহাব্বত ঈমানি, ঈমানের ভিত্তিতে ভালোবাসা। এই ভালোবাসাটাই কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? সেই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো আমি তোমাকে 10টা মেসেজ দিচ্ছি সূরা হুজুরাতের মধ্যে 10টা মেসেজ। কয়টা মেসেজ? 10টা মেসেজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, এরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, কোন প্রকারে তারা সলচাতুরি করবে না, ঠকানোর কোনো চিন্তা মাথায় আনবে না, একজন ভাই আরেকজন ভাইকে কখনো চগল খুরি করবে না, এই জায়গায় কোনো গীবতের কাজ কারবার করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, একটাও তো বাংলার জমিনে নাই, সবই আছে। আল্লাহ আল্লাহ খুশি থাক, শয়তান বেচারা আবার হবে কেন? শয়তানও খুশি থাক।
আমি কি আলোচনা চালিয়ে যাব? উঠছি তো দেরি করে, শেষ করবো আজকে দেরি করি, সমস্যা কি? কোন আপত্তি? কোন অসুবিধা? আমার আলোচনা আবার আমি অল্প সময় হয় না আমার, বুঝলেন, একটু সময় লাগে আমার। কোন আপত্তি আছে কি আপনাদের? সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন একজন টাইম দিয়ে দিছে দুইটা পর্যন্ত, আপনি এইদিকে কয়টা পর্যন্ত? এদিকে ফজর, বুঝলেন, ওইদিকে দুইটা, দিকে ফজর। আর ফজর পড়বেন না কারা হাত তুলেন দেখি, এরকম কেউ আছে না? সময় নিয়ে কথা বলা উচিত। হ্যাঁ ঠিক আছে, তবে আমল করার জন্য কথা বেশি লাগে না, আমল করার জন্য কথা বেশি লাগে না। ওয়াজ কিন্তু আমার অনেক হয়ে গেছে এতক্ষণ, এতগুলো মানলেও কিন্তু জীবনটা অনেক ভালো হয়ে যায়। কিন্তু আমার দেশে একটা ট্র্যাডিশন হলো, ওয়াজ যদি 3 ঘন্টা না হয় এই ওয়াজ হলো না, এরকম আছে না? না, আমরা শুনবো যত মানবো তার বেশি, বলবো যত আমল করবো তার বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো মুমিন বান্দা পরস্পর পরস্পরের ভাই ভাই, তারা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবে। সাহাবীদের ইতিহাস ঘেঁটে দেখুন, তারা এত গভীর প্রেমে ছিলেন পরস্পর পরস্পরে, এতটুকু তাদের ভিতরে সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, অটুট মজবুত ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন, কোন জাতকে বেশি ভালোবাসেন, কোন প্রকৃতির লোককে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে প্রাচীর তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করে, আল্লাহর পথে তারা সংগ্রাম করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাতুর এক্সাম্পল দিয়েছেন, সেটা হলো সীসা। আল্লাহ পাক এখানে লোহা বলতে পারতেন, লোহার মতো, লোহার প্রাচীরের মতো তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু লোহা ধাতুটা কেমন? লোহার এক প্রান্তে যদি আগুন লেগে যায়, অপর প্রান্তে সমান তাপ হয় না, অপর প্রান্তে ঠান্ডাই থেকে যায়। কিন্তু সীসা এমন একটা ধাতুর নাম, সীসার এক প্রান্তে আগুন লাগলে পরে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। ঠিক তেমনি গোটা বিশ্ব মুসলিম উম্মার, একজন মুসলিমের গায়ের যদি একটা প্রশ্ন যদি কেউ ছিটতে আসে, গোটা মুসলমান আন্দোলন করতে গিয়ে একসঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে সেই মুসলমান ব্যক্তির পক্ষে, ঠিক কিনা? এটা কে দেখতে চান? কিন্তু আজকে আমাদের সেই ভূমিকা আছে নাকি? ভূমিকা যদি আমাদের সেই থাকতো, আজকে পাখিটা খাঁচার মধ্যে বন্দিতে থাকতেন না। আমার ভাইয়েরা, আমাদের ব্যর্থতা আছে না নাই? আছে না নাই? ওই ফিলিস্তিন নারীদের করুণার্তনাদের জবাব আমরা কেমন করে দেব? ফিলিস্তিনের একজন নারী বাড়িতে তিনি রাতের বেলা তিনি বিশ্রাম নিচ্ছেন, মাঝরাত 12টা 1টার দিকে দরজায় কড়া নাড়তেছে ইসরায়েলের সৈন্যরা। ইসরায়েলের সৈন্য এসে দরজায় কড়া নাড়ে, দরজা যখন কড়া নাড়তেছে, মহিলা মনে মনে চিন্তা করছেন, বুঝতে পেরেছি মনে হয় হামলা হয়ে গেছে, মনে হয় ইসরায়েল সৈন্যরা আমার ঘরে এখন ঢুকে পড়বে। ছোট্ট মেয়ে 12 বছর বয়স, আলমারির মধ্যে তালা মেরে রেখে দিয়েছে, আমারে ধরে নিয়ে যাক, আমার সন্তানটা সেভ হোক। দরজা খুলে দিয়েছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে গোটা বাড়ি সার্চ করা শুরু করেছে, আলমারির তারা ভেঙে মেয়েটাকেও বের করেছে, 12 বছরের ছোট্ট একটা মেয়ে। মা মেয়েকে দুজনকে ধরে নিয়ে ইসরায়েলে কারাগারে রেখে মার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করে, আর মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করে। আমার ভাইয়ের এই সমস্ত দৃশ্যগুলো আমরা দেখি আর চোখের পানি ফেলে কাঁদি। শুধু কান্নার মধ্য দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাবো না, জান্নাত পেতে হলে এই সমস্ত মাজলুমদের পক্ষে কাতারবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। আমার ভাইয়েরা, জান্নাত তো মামুর বাড়ির আবদার নয়, এত জান্নাত সস্তা নয়, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে পরীক্ষা দিই, জান্নাত পেতে হবে। সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছেন, সাহাবীরা
পরিবারের মায়া ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, তারাও জান্নাত পাবেন। আমার একটা লোক এগুলোর সারা জীবন এগুলোর কোনো ফেজ তাকে হতে হলো না, ঠাকটুক মেরে কয়েকটা সেজদা দিয়ে সে জান্নাত পেয়ে যাবে। এই লোকটা জান্নাত পেলে ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহর অবিচার হয়ে যাবে। আস্তে কোন কেন, ঠিক কিনা? এত কষ্ট করলাম আল্লাহ তুমি আমার জান্নাত দিবা, আর ও কিচ্ছু করলো না ও জান্নাত পাবে, এটা কেমন কথা? অতএব প্রমাণ হচ্ছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আসেন আমি দোয়া করে দিই। ওই যে দুই একজন করে ওঠে কেন, কোন ওঠা ওঠে নাই, নাই না 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 না, এগারোটায় উঠাবেন আমারে, নিম্ন সাপ নাই, বেকায়দা আছে না নাই বলেন তো, বেকায়দা আছে তো, জরুরত থাকে, জরুরত থাকে না? এখন তো প্রচন্ড, যত শীত বেশি পেশাব তত কম না বেশি, শীতের পরিমাণ বেশি হলে তখন প্রকৃতির চাপটা বেশি এসে যায়, খুব সমস্যা, রাতের বেলা দুই তিনবার ওঠা লাগে, ঠান্ডা সে বের হওয়ার তো জায়গা না, রাস্তা তো একটাই, আর গরমে না হয় ঘাম ঘুম দিয়ে বের হয়ে যায়। এই জন্য এত রাতে ওয়াজ করাও কঠিন, আবার কিছু কিছু চাপ আছে তো নিম্ন চাপ, আবার কিছু চাপ আছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ আছে না নাই বলেন তো, ওটা তো নিচের দিকে যায়, এটা আকাশের দিকে যায়, কি টানা টানে বিড়ির ফতুয়া আছে কত জটিল আমার দেশে বুঝলেন, স্যার বিভাগের চারটা ফতুয়া, ঢাকা অঞ্চলের মানুষ বিড়ি খাওয়াকে মাকরু মনে করে, সিলেটে মোবাহ, চট্টগ্রামে ওয়াজিব, চট্টগ্রামে কি, আর উত্তরবঙ্গে রংপুরে হলো ফরজ, এই হলো বিড়ি খাওয়ার অবস্থা আমার দেশে। বিড়ির টান দেখে মনে হয় এটা বুঝছি শূন্যতা আদব, এত টানা টানে আসে না, এরকম আসে না? আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় তো প্রশ্ন করেন কেন, বিড়ি খাওয়া কি, যেটা খেলে স্বাস্থ্যই থাকে না খাবো কেন? ইমানদার কখনো এরকম বদভ্যাস, এরকম বদভ্যাস ইমানদারের থাকতে পারে না। আবার পান খাওয়া কিছু লোক আছে, আসে না, পান খান সমস্যা নেই, পান খাবেন না কেন, পান তো রস, স্টমাকের জন্য উপকার, বমি হতে নিলে পান খেলে একটু ভালো লাগে, খাবার পর আপনি খান দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা পান খান, কিন্তু কিছু কিছু লোক আছে বেতন 10,000 পান খায় 6,000, আমি কি ভুল বলতেছি, ভুল বলতেছি আমি, এদিকে অপচয় না, আস্তে করে অপচয় না, অপচয় পান খান, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন, কি আছে না নাই? এখন তো হুজুর আমার বিরুদ্ধে লেগে যাবে, হুজুর শেষ পর্যন্ত আমাদের ধরে ফেললেন, উপায় নাই, গাছ তো একটাই, একজন কেউ পুড়ে খায় একজন ডাইরেক্ট মারে, গাছ কয়টা, পাতা কোনটা, পাতা কি দুইটা, পাতা একটাই, একটাই গাছ, কেউ পুড়ে খায় কেউ ডাইরেক্ট খায়। সম্মানিত ভাইয়ের এগুলো করা যাবে না, ইমানদার এগুলো করতে পারে না। আমার নবজির শেষ আমল ছিল মেসওয়াক করা, শেষ আমল কি ছিল, মেসওয়াক করা, শেষ আমল ছিল দাঁতটাকে পরিচ্ছন্ন করে দুর্গন্ধ মুক্ত মুখ রাখা, যেন মালাকুল মউত আজরাইল যখন যান কবজ করবে তার যেন কোনো কষ্ট না হয়, আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমি কথা বললে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, বিড়ি এই গন্ধ কি আছে না নাই? মাহফিল শেষে মোসাফা করতে আসে সবাই, পরে আমার হাত ধোয়া লাগে সাবান দিয়ে, দেখি যে বিভিন্ন বিড়ির গন্ধ, বুলু বিড়ি, শরীফ বিড়ি, গোল্ডেন, সব হাতে এসে জমা, সব আমার ফয়াজ দিয়া যায়, হুজুর বরকত নেন, কষ্ট হচ্ছে আপনাদের, এই তো অবস্থা, কোথায় যাবেন? আমরা ভালো হতে পারিনি, আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু আমরা বলেছি মানে কি, আমি এর মধ্যে আছি, আমরা কেউ ভালো না, ভালো যদি হতাম আজকে সামাজিক চিত্র আজকে এমন হতো না, ঠিক কিনা? বিজয়ের জন্য বেশি কিছু লাগে না, বিজয়ের জন্য লেগেছে রসুলের মাত্র 313 জন, 300 বেশি কিছু লাগে না, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইগলিবু 200, 20 জন ধৈর্যশীল হবা 200 জনের উপর বিজয় দিয়ে দেব, আল্লাহ উৎসাহ দিচ্ছে আমার দিকে, আমার দিকে, আর আমরা সস্তা জান্নাত খুঁজতেছি, এতবার সুবহানাল্লাহ বললে পরে, এতবার এই বললে পরে, এত শহীদের সওয়াব, এরকম আছে না কিছু, সস্তা জান্নাত, জান্নাত মামুর বাড়ির আবদার না, এত সস্তা না জান্নাত,
কষ্ট হচ্ছে আপনাদের? থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শত্রু শত্রু হব না, ভাই ভাই হব। বলেন বলেন কি হব? ভাই ভাই। কোনো গন্ডগোল করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, জিহালতের কোনো কাজ করা যাবে না, চগলখড়ি করা যাবে না, এরপরে মিথ্যা মামলা দেওয়া যাবে না। এই সমস্ত কাজ ইমানদাররা করতে পারে না। সাহাবীরা কি মিল ছিল তাদের মাঝে? তবে হ্যাঁ, এই সূরাটা যখন নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট হলো আমার নবীজি যখন বয়ান করছিলেন, সামনে দুজন সাহাবী জলিল কদর সাহাবী, দামি দুজন সাহাবী ওমর এবং আবু বকর, দুজন দামি দামি সাহাবী, দুজনের ব্যাপারে রাসূল বলেছেন, মা তলাতি শামস ওয়ালা গরাবাত, সূর্যোদয় হয় নাই অস্ত যায় না এমন ব্যক্তির উপর দিয়ে পৃথিবী থেকে, পৃথিবীর শুরু থেকে নাস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে, মানে পয়গম্বরদের পরে এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আমার আবু বকর। ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি হতো, সিলসিলা যদি জারি থাকতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত, নবুয়তের সমস্ত গুণ তার মধ্যে আছে। এই দুইজন সাহাবী সামনে বসা, আমার নবীজি দুজনকে সামনে রেখে কথা বলছিলেন, আমার নবীজি কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করলেন দুজন দুজন তর্ক লেগে গেছে, তর্কের সঙ্গে সঙ্গে কথা শুরু হয়ে গেছে, কনভারসেশন হচ্ছে, কথোপকথন হতে হতে আমার নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বড় হয়ে গেছে। আওয়াজ যখন বড় হয়ে গেছে, আমার নবীজির মনটা একটু ছোট হয়ে গেল, নবীজির মনটা একটু ছোট হয়ে গেল, রাসূল একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। রাসূল যখন মন খারাপ করেন, আল্লাহ কি ঠিক থাকবেন নাকি? আল্লাহ ঠিক থাকলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, কি আয়াত? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। বেদবের কাজ নিঃসন্দেহে ভাববেন যে লোকটা এরকম আচরণ করেছে, সে ইসলামী দলের কোন লোক না, সে কোনদিন শিষ্টাচার পায় নাই, সে যে দলটা করে সেই দলের নেতারা ওইগুলো শিখায় দেয়, উচ্ছৃঙ্খল হয়ে যা, মারামারি কর, ধর ওরে, কোবা ওরে, আছে না নাই? আছে। জালো জালো, কি জালো? আগুন জালো। আমরা কি আগুন জ্বালাবো না আগুন নিভাবো? আমরা তো আগুন জ্বালানোর জাত না, আমরা নিভানোর জাত। উচ্ছৃঙ্খল তৈরি করে আমরা তৈরি করতে চাই না, আমরা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই, সুশৃঙ্খল পরিবেশ আমরা দিতে চাই, কারণ এই হুকুমটা কার? আল্লাহ তাআলার। নাটকের মঞ্চে যাবেন, সিনেমার মঞ্চে যাবেন, এরপরে বড় বড় বিভিন্ন মঞ্চ নাটক হয়, সেই সমস্ত নাটক সিনেমার মঞ্চ নাটক যেগুলো হয়, সেই জায়গায় হই হুল্লোড় আছে না নাই, ফিকা ফিকি আছে না নাই, জুতা মারা আছে না নাই, কিন্তু মাহফিলে বসবেন এমন সুন্দর সাকিনা, এমন সুন্দর নীরব পরিবেশ বিরাজ করে যেন প্রত্যেকটা বান্দা সব আল্লাহর নিবেদিত বান্দায় পরিণত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আদর শিখায় দেয়, কোরআন মানুষকে শিষ্টাচার শিখায় দেয়, এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। ওমর ফারুকের কথার আওয়াজ যখন বড় হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওরে ওমর, ওরে আবু বকর, সহসাবিরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করে ফেলো, আনতাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ নিষ্ফল করে দেব, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেদবীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বেদবের কোন স্থান দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, কোনো রেজাল্ট থাকবে না, ফেল মেরে যাবে, এত কষ্ট করে যুদ্ধ করলা, এত কষ্ট করে হিজরত করলা, সব কিছু নিষ্ফল হয়ে যাবে। ওমরে ফারুক সেই দিন থেকে শুরু করে নিয়া এই আয়াতটা আমার নবীর কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা আমি যখন দেখি, বারবার যাই মদিনায়, ওই আয়াতটা আমার চোখে পড়ে, দেখেন আমার নবীর কবরের সামনে আয়াতটা রাখা মানে আদব শিখাচ্ছে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে, গোটা বিশ্ব মানবতাকে বোঝাচ্ছে, আদব ওয়ালা হও, বিয়াদব হইও না। আমার ভাইয়েরা,
ওমর ফারুক সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির সামনে যখন বসতেন, রাসূল যখন প্রশ্ন করতেন, একটা করে উত্তর দিতেন, জোরে জোরে উত্তর দিতেন না, প্রশ্ন করতেন, আস্তে আস্তে করে বলতেন, রাসূল ওই দিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুককে একবার বলে তার কথা তিনি বুঝতেন, ওমর কি বললো আবার বলো তো, মানে এত আস্তে বলতেন ভয়ে ভয়ে না যেন আবার কোন আয়াত নাযিল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আদর তো থাকতে হবে, স্নেহ থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তাহলে সমাজে স্থিতিশীলতা চলে আসবে, ভারসাম্য চলে আসবে, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হবে না, শ্রদ্ধাবোধ চলে আসবে, সমাজ শান্ত হয়ে যাবে, সেই জায়গায় কোনো মারামারি থাকবে না, সেই জায়গায় কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ থাকবে না। আল্লাহ চান ও দুনিয়ার বান্দারা তোরা জমিনে কেমনে চলবে দেখ, আমি শিখাই দিচ্ছি। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب لي الله أكبر رحمن ربان دادو تاراي زميني جخن چولي اتن تو بنوئي ہوئے چولي زميني جخن چولي اتن تو هنکر مکت ہوئے چولي لا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا جرب لي الله أكبر الله رب العالمين عليك جگه بلچن بند شنو অহংকার করো না, তোমার অহংকারে জমিন এক ইঞ্চি টেবেও যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। বিনয়ী হয়ে চলো, মূর্খদের সামনে আবু জাহেলদের সামনে যখন দাঁড়াবে তর্ক করবা না, সালাম দিয়ে বিদায় নিবা, অযথা তর্ক বিহুদা কথা বলার দরকার নাই। রাত যখন হয়ে যাবে ওই সমস্ত বান্দারা কি করবে, সবাই ঘুমিয়ে পড়বে, রাত গভীর হলে বান্দার ঘুম আসবে না, গভীর যত হয় আল্লাহ তত বান্দার কাছাকাছি চলে আসেন, যেরকম সুবহানাল্লাহ ফি সামাই দুনিয়া দুনিয়ার আকাশে আসেন। ওই সময় বান্দা যদি উযু বানায়া, এই শীতের রাতে উযু বানায় যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি প্রেম খেলা শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রেম করার মূল মাধ্যম হলো নামাজ। মূল মাধ্যমটা কি? নামাজ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? নামাজ আমরা কেউ ছেড়ে দেব? নামাজ কয় অক্ত মূলত? আসতে বলবেন না, কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ। নামাজ কেন্দ্রিক জীবন করতে হবে, নামাজকে নিয়ে সবকিছু সাজায় নিতে হবে। অফিসে যাব, নামাজটা মাথায় রাখতে হবে, ব্যবসা করব, নামাজটা মাথায় রাখতে হবে, যে বান্দার সমস্ত কাজের মধ্যে নামাজটা প্রাধান্য পেয়ে যায়, আল্লাহ তাকে প্রাধান্য দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আগে না কাজ আগে? জোরে বলি নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে। আজান হয়ে যাবে, হাইয়া হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, নামাজ আসো, কদ কামাতিস সালাত, নামাজ কিন্তু দাঁড়ায় গেছে, এই করে ডাক দিচ্ছে মুয়াজ্জিন। ইমানদারের দিল লটকানো থাকে বাড়িতে না মসজিদে? আসতে বলবেন না, কোথায়? মসজিদে। আমার বডি থাকবে বাইরে, দিল থাকবে কোথায়? মসজিদে। এমন দিল যদি বান্দা গড়াতে পারে, ওই দিলটা কখনো জাহান্নামে যাবে না। যেরকম সুবহানাল্লাহ, ওই দিলটা কখনো কঠোর হয় না। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। তুমি তোমার কথার মধ্যে আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি টেনে এনো না, কারণ তোমার কথার চাইতে যদি আল্লাহ তোমার আল্লাহর জিকিরের চাইতে তোমার কথা যদি দুনিয়াবি বেশি হয়ে যায়, অন্তরটা পাষাণ হয়ে যায়, অন্তরটা কঠোর হয়ে যায়। এই জন্য এত অন্তর কঠোর হয়ে গেছে, এত অন্তর কঠোর হয়ে গেছে, বিচার করতে নিয়া এমন বিচার করে ফেলে যে লোকটা জীবনে কোনো দোষ করলো না, তাকে জেনার মামলায় তাকে অভিযুক্ত করা হয়। দিলের মধ্যে কার জিকির নাই? আসতে বলবেন না, কার জিকির নাই? যার দিলের মধ্যে আল্লাহর জিকির থাকবে, সে কখনো কখনো মিথ্যা রায় দিতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, গীবত করতে পারে না, চগলকুরি করতে পারে না। এই অমানবিক কাজগুলো
মানবীয় দোষের কাজগুলো কখনো বান্দা করতে পারে না। এই জন্য সর্বক্ষণ আমার মধ্যে জিকির থাকতে হবে। কার আস্তে বলুন, কার জিকির থাকবে? আল্লাহর জিকির থাকবে। ভ্রাতৃত্বের বন্ধন অটুট করতে হবে মুসলমান। আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করছিলাম, একটা আয়াত, এই আয়াত দিয়ে আমি আজকে শেষ করার চেষ্টা করব। দশ নম্বর আয়াত সূরা হুজরাত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটা কাজ করতে বলছেন। আল্লাহ প্রথমবার বলছেন কি, তোমরা ভাই ভাই হয়ে যাও, ফাসলিহু, ইসলাহ করো। কি করো? ইসলাহ করো। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, গন্ডগোল বাড়াও না কমাও, বাড়াও না কমাও, ধীরে ধীরে কমাইয়া শূন্যে নিয়ে আসো, গন্ডগোল সৃষ্টি করে দিও না। কিন্তু আজকের সমাজে আমরা লক্ষ্য করে দেখি, গন্ডগোল যখন শুরু হয় দুই দিকের দুই গ্রুপ লাগে, আরো গন্ডগোল লাগুক, আছে না নাই? দুই দিকে পাম দিয়ে দেয়, লাগা, ওকে লাগা, আছে না নাই? এটা ইমানদার কখনো করতে পারে না। ফাসলিহু বাইনা খায়কুম, দুই ভাইয়ের মাঝে ইসলাহ করে ফেলো, সংশোধন করে ফেলো, ঠিকঠাক করে ফেলো। আর একটা বিষয় খেয়াল করবে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করবে। আমার ভয় যদি তোমার মধ্যে থেকে যায়, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ব রাখতে হবে আমার ভাইয়েরা। একটা কথা বলেছিলাম, ওই দিকে আর যায় নাই, সাহাবীরা এত ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ ছিলেন যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী একদিন তার বিছানায় আরাম ফরমাচ্ছেন রাতের বেলা, ঘুমের সাগরে তিনি ডুবে আছেন। এমন সময় ঘুমের মধ্যে আমার রাসূল স্বপ্নের মধ্যে তার দরজার কাছাকাছি চলে আসছেন, সামনে সালাম বিনিময় হলো। স্বপ্নের মধ্যে তিনি দেখছেন নবীজি তার শিওরে বসা, বসে বলছেন, আলী, দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, কথা নাই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আলী, মুখটা ফাঁকা করো। মুখটা তার ফাঁকা করলেন, তিনটা আঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিলেন। রাসূল বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে তার মুখের মধ্যে একটা খেজুর তুলে দিলেন। তিনি খেজুরটা খেলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিব্বার মধ্যে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কারণ রাসূল কি যে স্বপ্নে দেখে, সে রাসূল কি দেখে? কারণ নবীজির সুরত শয়তান ধারণ করতে পারে না। ওযু বানান শেষ হলো, তাহাজ্জুদটা পড়ে নিলেন। ইমানদার যে গভীর ইমানদার, যে মজবুত ইমানদার, তার তাহাজ্জুদ কাজা হয় না, ফরজ তো দূরই থাকলো। আমার ভাইয়েরা, হযরত আলী করলেন কি, আজান শুনলেন ফজরের, নামাজ পড়তে গেলেন ফজরের নামাজ, মসজিদে নববীতে চলে গেলেন, প্রথম রাকাতে জায়গা পেলেন না, দ্বিতীয় রাকাতে জায়গা পেলেন না, তৃতীয় রাকাতে নবীদের জামাই জায়গা পায় না। অতএব প্রমাণ হয়ে গেল মসজিদে নির্দিষ্ট কোনো মুসল্লা থাকা যাবে না, যে আগে যাবে সে সামনে বসে পড়বে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে দখল করতে করতে নেতাগুলো মসজিদে দখল করে ফেলেছে। আসতে কম কেন? সামনে এরকম লাল স্বপ্নে বসে থাকে, মানে গাছ আছে কতগুলো খাইছে, আছে না নাই? হযরত আলী জায়গা পেলেন না, থার্ড কাতারে তিনি জায়গা পেলেন, তৃতীয় কাতারে মাঝখান বরাবর নামাজে দাঁড়িয়েছেন। নামাজের ইমাম তো অন্য কেউ নন, বেতন ভুক্ত শুধু ইমামতি করেন না, যিনি ২৪ ঘন্টার ইমাম তিনি নামাজের ইমাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে আমার দেশের যারা ইমাম তারা ২৪ ঘন্টার না ২ ঘন্টার, বলেন কয় ঘন্টা? ২ ঘন্টার। ২ ঘন্টার জন্য মুসলিমের ইমাম মানে, আর বাকি ২২ ঘন্টা ইমাম মেনে নিয়েছে, পুরুষকে না নারীকে? আলহামদুলিল্লাহ। কি খবর আমরা কোথায়? এই পৃথিবীতে একজন নবী মহিলা ছিলেন এমন কোন ইতিহাস আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? যদি নেতৃত্বের জন্য নারী যদি উপযুক্ত হতো, অন্তত আল্লাহ পাক একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিতেন। একজন নারী কোনো বোধ দেওয়া হয় না, কিন্তু নবীদের নারীদেরকে মা বানিয়েছেন। নবীদের নবীদের মা আছে না নাই? কিন্তু কোন নারী কি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেন নাই, তাদেরকে নবী বানান নাই? কারণ নেতৃত্বের জন্য পুরুষ না নারী? আসতে বলে নেতৃত্বের জন্য পুরুষ না নারী? স্বামী স্ত্রীর মধ্যে কার দাম বেশি, স্বামীর দাম না বইয়ের দাম? দেখছি কি সুযোগ হয়, স্বামী বইয়ের দাম নাই, আসতে কম কেন? অধিকার কার বেশি বলেন? স্বামী স্ত্রীর মধ্যে কার দিকে বেশি, বইয়ের না স্বামীর?
পেয়াস লাগাই দিছি না। স্বামী এবং স্ত্রীর সমান অধিকার, বলি আলহামদুলিল্লাহ। চাকরি করবে কে? চাকর কে? চাকর কে? রাজরানী কে? রাজরানী কে? রাজরানী বসে খায় না, ওরা কি করে খায়? কই বসেই তো খায়। স্ত্রীর সমস্ত খরপোষ, তার সমস্ত খরচের দায়িত্ব কার? স্বামী। স্বামী হলো চাকর। স্বামী কি? চাকর। গোটা দুনিয়া চাকরগিরি করে কামাই টামাই করে এসে বউরে খাওয়ায়, তুই বসে বসে খা। অতএব এক্ষেত্রে মর্যাদা বেড়ে গেল কার? স্বামীর না স্ত্রী? স্ত্রী। ও বসে বসে খায়। হয়তো আমার মায়েরা বলবেন, হুজুর বসে বসে আমার খাওয়াবে? সংসার গোটাল দেখা লাগে, আপনি আমার রাজরানী বানায় দিলেন। 24 ঘন্টা আপনি যে কাজটা করেন, এই কাজটা তো আপনার বাড়ির ভিতরের কাজ, ঠিক কিনা? আপনাকে করতে হবে, এটা আপনি করলেন, কিন্তু অর্থ কামায়, অর্থ সঞ্চয়ের দায়িত্ব নারীর না পুরুষের? মূলত পুরুষের। স্বামী স্ত্রী অধিকার কেউ কারো কোন অংশে কম না, সমান সমান অধিকার, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম কি হবে আর মুসল্লি কি হবে? ইমাম কি হবে? বউ মুসল্লি। 2-3 বছর নামাজ হলো এরকম, হঠাৎ করে যদি একদিন বউ বলে সবার সমান অধিকার, তুমি পিছনে আর স্বামী সামনে যাই, হবে নামাজ? হবে নামাজ? হবে? হবে না। কেন হবে না? ইমামতি জায়েজই নাই, জায়েজ নাই। কিন্তু আজকে আমরা তো মাশাআল্লাহ সব জায়েজ করে নিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এরপরে শিক্ষামন্ত্রী, স্পিকার, আরো কিছু আসুক, সব আসনে দখল হয়ে যাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি বলছি না, হ্যাঁ আপনি দায়িত্ব পালন করুন, কিন্তু পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে সব জায়গায় মেয়েরা কাজ করুক, সমস্যা নাই, কিন্তু কাজের ক্ষেত্রে যদি পর্দার বিষয়টা যদি আজকে নিশ্চিত করা হতো, আজকে সমাজের এই চিত্র আমরা দেখতে পেতাম না। ধর্ষণ এখন হয়তো নিউজ হয় না, কিন্তু ধর্ষণ এখনো আছে না নাই? আছে না নাই? এটা কি আইন করে বন্ধ হবে? প্রচলিত আইন করে বন্ধ হবে? বন্ধ করার জন্য আগে দরকার হলো পর্দা। কি দরকার? পর্দা দরকার। পর্দা যদি হয়ে যায়, তখন দর্শন হবে না, আকর্ষণ হবে না। যখন দর্শন নাই, তখন আকর্ষণ নাই, যখন আকর্ষণ নাই, তখন ঘর্ষণ নাই, আর ঘর্ষণ যখন নাই, তখন ধর্ষণও নাই। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? প্রথমে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? এই জন্য একটার সঙ্গে আরেকটা রিলেশন আছে। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ পাক আগে বলতেছেন যে আগে ঢাকো, আগে কি করো, ঢেকে ফেলো। প্রত্যেকটা দামি দামি ফলমূল গুলো খোলা না ঢাকা? খোলা না ঢাকা? আম প্যাকেট, জাম প্যাকেট, কাঁঠাল প্যাকেট, লিচু প্যাকেট, বড় বড় দামি দামি ফলগুলো সব প্যাকেট করা। যখন এই প্যাকেট যখন খোলা হয়, সেই সময় খাওয়াটা জরুরি হয়ে যায়। ওইভাবে রেখে দিলে মাছি আছে না নাই, ভাইরাস আছে না নাই, সমস্যা আছে না নাই? তেমনি মেয়েরা যদি উলঙ্গ হয়ে বাইরে বের হয়ে যায়, এখন মেয়েদের কিছু কারবার দেখে আমার হাসি লাগে। মেয়েরা নাকে কি লাগায়? মাস্ক লাগায়। নাকে মাস্ক লাগায় দিয়া এদিকে পায়জামা নাই, আছে না? এমন পায়জামা পরে না পড়ার মতো অর্ধলগ্ন হয়ে, নিচে কাপড় নাই, নাকে মুখে মাস্ক লাগায় বাইরে বাইরে ঘুরতেছে। মেয়েরা ভালো কথা, আপনি মাস্ক লাগাচ্ছেন, ভাইরাস থেকে বাঁচতেছেন। নিচের ভাইরাস আরো ছোট না বড়? আস্তে কম কেন? কোন পরপুরুষ যখন আপনার দিকে যখন তাকাবে, আপনার দিকে যখন নজর দেবে, নিতম্বের দিকে যখন নজর দেবে, যখন পরপুরুষ পরনারীর দিকে যখন পরপুরুষ যখন নজরটা দেবে, যুবক যুবকের যুবক যৌবনের উন্মাদনা আছে না নাই? আছে। যখন নজরটা দিল, এই নজরটা কি ভালো নজর না বিপদের নজর? চরম বিপদের নজর। এটা মারাত্মক ভাইরাস। এটা একটা প্রাণী আছে, কচ্ছপ। সেই কচ্ছপটা বসবাস করে হলো পানিতে, আর ডিম পারে কোথায়? ডাঙ্গায়। শুকনায় ডিম পারে, ডিমটা শুকনায় রেখে সে আস্তে আস্তে করে পানিতে চলে যায়। ডিমের উপরে তাপ না দিলে বাচ্চা কিন্তু ফোটে না, কিন্তু এই কচ্ছপের তাপ দিতে হয় না, এই কচ্ছপের ওই ডিমের উপরে বসে থাকতে হয় না,
ওই পানির মধ্যে থেকে মাঝে মাঝে উকি মেরে ওই ডিমের দিকে তাকায় থাকে, এমন নজর আল্লাহ পাক তার চোখের মধ্যে দিয়েছেন, তার চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়, যুবক যখন যুবতের দিকে তখন যখন তাকে তখন কি কিছুই ফাটে না? আসতে পান কেন? সমস্যা হয় না? আসে না? নাই। যদি ওই কথাগুলো শুনতে একটু আপত্তিকর মনে হচ্ছে, অনেকে ভাবতেছেন কিন্তু না না, একটু বিবেকের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন, এই নোংরামিগুলো আজকে সমাজে আসে না নাই বলেন? আমরা দেখেও দেখি না, ভেবেও আমরা ভাবতে চাই না, এই নোংরামিগুলো চলতেছে আজকে, এগুলো বন্ধ করার জন্য আমাকে আপনাকে সচ্চর হওয়া দরকার, সতর্ক থাকা দরকার। সবার বাড়িতে মা বোন আছে না নাই? সবাইকে আমরা বোরকা লাগায় দেবো জোরে বলে ইনশাআল্লাহ। আর বলে ফেলবো, 14 জন পুরুষ তোমার জন্য জায়েজ দেখা করা। কয়জন পুরুষ? 14 জন। 14 জনের বাইরে কারোর সঙ্গে তুমি কারোর সামনে তুমি মাথার চুল খুলতে পারবে না, দেহের কাপড় তুমি ঠেকে ঢুকে রাখবে, এমনকি ওই 14 জন পুরুষের সামনেও স্বামী ছাড়া বাকি 13 জন যা আছে 13 জনের সামনেও তুমি ওড়নাটা খুলতে পারবে না। পাজামাটা ঢিল পড়তে হবে তোমাকে, জামাটাও তোমাকে ঢিল পড়তে হবে। ইসলাম প্রত্যেক পোশাকের জন্য টাইট না ঢিল? টাইট না ঢিল? মেল এন্ড ফিমেল, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ড্রেস কোড হচ্ছে ইসলামের ঢিল কাপড় পরো, কিন্তু ড্রেস কোড কিন্তু নাই। এই জুব্বা এটাই কাটিং হতে হবে এমন কোনো কথা নাই। পোশাক যেটাই হোক না কেন, সেই পোশাকটা পুরুষের জন্য না গিরার উপরে হতে হবে পাজামা, এরপরে নারীর জন্য গিরার নিচে চলে যাবে, ঢেকে ঢুকে চলে যাবে, মাথা থেকে পা পর্যন্ত তাকে ঢাকতে হবে। দুইজনের জন্য ঢিলা কাপড় চুপুর পড়তে হবে, কিন্তু বলা যাবে না যে এটা এই কাপড় হবে এটা এই কাপড় হবে, কারণ রসুল কোথাও কোনো হাদিসে বলে যান নাই এই ডিজাইনে কেটে এই জুব্বাই করে পড়তে হবে, আছে কথা? কোথাও নাই। কিন্তু টাইট কোনো পোশাক পরা যাবে না। যুবকদের পোশাকের কোন সাইজ ভাইজ আজকে দেখি না, নতুন কাপড় কিনে আনে, নতুন প্যান্ট কিনে আনে 4,000 টাকা দিয়া, এখানে ফাটা এখানে ফাটা, এখানে যেন বিলাই বিলাই যেন খামসা দিয়ে রাখছে, এরকম আসার ব্যাপার মনে করে বিলাই খামসাইছে, এখানে প্যান্ট এরকম কেমন যেন মানে এক সাইজ, এই তুমি প্যান্ট কত দেখেন 4,000 টাকা দাম, কেন ছেড়া কুজুর এটা স্টাইল আছে না নাই? এমন প্যান্ট পরে, সেই প্যান্ট পরে যখন নামাজে চলে যায়, নামাজ তো হবেই না, কারণ নামাজ হওয়ার জন্য প্যান্ট থাকতে হবে, নাভির নিচে না নাভির উপরে, নাভির উপরে নাভির নিচে প্যান্ট পরে, শার্টটা উপরে ছোট মোটো শার্ট আর প্যান্ট মাঝখানে ফাঁকা। মসজিদে গেছে একদিন, বহুদিন আগের কথা, 2-3 বছর আগের কথা, রুকুতে চলে গেছে সলিমুদ্দি, পিছনে আমি নামাজ পড়বো, আগে নামাজ না পড়ে সুন্নতের নিয়ত না করে নামাজটা আগে দেখতেছি, রুকুতে যখন গেল, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্টটা উপরের দিকে প্যান্ট নিচের দিকে মাঝখানে নাই, ভাবলাম এই তো রুকু, শেষ দেয় দেখি হবে আল্লাহই বলা যাবে, শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে, আসে না নাই বলেন তো? এগুলো আসে এই যুবক আসে না? এগুলো এগুলো পড়তে পড়া যাবে না যুবকরা, যুবক এগুলো পড়ো না, পড়ো না, এগুলো উলঙ্গ, এটা উলঙ্গ, এটা কি পোশাক, এটা পড়া যাবে না, নাভির উপরে প্যান্ট পড়তে হবে। সতরটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটাই হলো সতর, এটা পুরুষের জন্য সতর, মেয়েদের জন্য পোশাক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমার মা সেই পোশাকটা আপনি পড়েন, পর্দার নিয়মটা মেনে চলেন। মাস্ক আপনাকে ভাইরাস থেকে যেমন বাঁচাচ্ছে, তেমনি আপনার ড্রেস আপনাকে সামাজিক যে অবক্ষয় সে অবক্ষয় থেকে আপনাকে বাঁচাবে, যুবকরা বাঁচবে আপনিও বাঁচবেন, অবৈধ সেনা থেকে সমাজ বেঁচে যাবে, রক্ষা পেয়ে যাবে, নতুন কোনো রোগ তৈরি হবে না। আমার মা এই সমস্ত বিষয়গুলো আপনি লক্ষ্য করুন, মেয়েদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ? আজ তো কঠিন না সহজ? কোন মহিলা যদি বেশি না গুনে গুনে যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। 4টা কাজে কয়টা জান্নাত? 4টা কাজে কয়টা জান্নাত? 8টা জান্নাত খুলে দিবেন, যা পছন্দ হবে সেই দরজা দিয়ে সে চলে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ মেয়েদেরকে পড়তে হবে, রমজানের রোজা তাকে পালন করতে হবে, স্বামীকে দান দিতে হবে, স্বামীর আনুগত্য তাকে করতে হবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত করতে হবে, বোরকা পড়তে হবে, গায়ে মহরিম কোনো পুরুষের সঙ্গে কথা বলা যাবে না বিনা প্রয়োজনে, অযাচিত কোনো আচরণ করা যাবে না, পর্দার নিয়ম রক্ষা করে চলতে হবে। 4টি কাজ যদি কোনো নারী করে, এপারে দুনিয়া মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওপারে জান্নাত মিলে যাবে।
জোরে বলে সুবহানাল্লাহ।